this is me Orko and I'm Shantanu and welcome to our channel Roadside Ride. So আজকে আমরা যেরকম আপনাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার রাস্তায় কলকাতার কিছু ঐতিহ্যশালী যানবাহন দেখাবো চড়াবো এবং সেই সম্বন্ধে আপনাদের জানাবো. So let's start the day with a bang. আজকে আমরা চলে এসেছি ট্রাম কোম্পানির ট্রাম ডিপোর ভিতরে. আমরা আপনাদেরকে আজকে ট্রামের একটা ট্রিপ করাবো. আর এই ট্রাম যেটা ইন্ডিয়াতে চালু হয়েছিল 1902 সালে, আজকে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট স্লো মুভিং পাবলিক ভেহিকলস. মানে প্রায় আমরা ভুলে যেতেই চলেছি, মানে আস্তে 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 যেন সামহাও মানে আমরা ভুলেই যাচ্ছি এই ট্রামটা, তাই না? একদম. আমাদের এই হাই স্পিড তথ্য প্রযুক্তির 21st সেঞ্চুরির জীবনে আমরা এই স্লো স্পিড ভেহিকলটাকে খুব একটা ঐতিহ্য জায়গা দিয়ে রেখেছি আমাদের জীবনে. সো সেইখানে আমরা কিন্তু এটাকে হেরিটেজ হিসেবে মানছি, যদিও আজকের দিনে এটা একটা নন প্রফিট মেকিং অর্গানাইজেশন, বাট স্টিল আমাদের কলকাতা শহরে ইন্ডিয়ার মধ্যে দ্য ওনলি সিটি যেখানে এখনও আপনি ট্রাম চড়তে পারবেন. এই ট্রাম যখন চালু হয়েছিল তখন কিন্তু ঘোড়া টানত, তাই না? আজকে কিন্তু বিদ্যুতে চলে, ঘোড়া টানত একদম. Oh, amazing. Wow. So, চলুন আমরা ট্রাম ট্রামে উঠি এবং ট্রামের ভেতরটা এবং চলতি ট্রাম কিরকম লাগে আপনাদেরকে একবার দেখাই. সার্ভিসের হিস্ট্রি যখন আমরা ঘেঁটে দেখবো তখন আমরা জানতে পারবো যে কলকাতা ছাড়াও কিন্তু প্রত্যেকটা বড় শহরে এই ট্রামের সার্ভিসেস ছিল, যেরকম বম্বেতে ছিল, চেন্নাইতে ছিল, দিল্লিতে ছিল, হরিয়ানা, লখনৌতেও ছিল, পাটনাতেও ছিল, কিন্তু আজকের দিনে আর সেই কোনো জায়গাতেই এই সার্ভিস বজায় রাখা যায়নি. মডার্নাইজেশনের চক্করে আস্তে আস্তে আমরা ভুলে যেতেই চলেছি এই ট্রাম পরিষেবা. কিন্তু এমনটা কিন্তু নয়, মানে আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের দিনে দাঁড়িয়ে থেকে আমার ধারণা যে এমনও প্রচুর এখনও শহর আছে, অনেক সিটি আছে যেগুলোতে চওড়া চওড়া রাস্তা আছে আর প্রপার পরিকাঠামো আছে এই ট্রাম চালানোর জন্য, তাই না? তুমি কি মনে করো? নিশ্চয়ই আছে. আর সবথেকে বড় কথা, এটাতে কোনো পলিউশন নেই, রাইট? ইলেকট্রিসিটি দিয়ে চলছে, রাইট? সো পলিউশনের জায়গাটা কিন্তু খুব কম. আমরা যেহেতু আজকে অনেক ইকোনমিক্যাল, আমরা যেহেতু আজকে ইলেকট্রিক বাস ইলেকট্রিক ভেহিকেলকে সাপোর্ট করছি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ট্রাম সার্ভিসেস কিন্তু শহরের মধ্যে খুব ভালোভাবে চলতেই পারে. আর তার থেকেও আরও একটা বড় কথা, এটার ফেয়ারটা তো খুব কম. আজকে বাসে উঠলে মিনিমাম 9-10 টাকা ভাড়া দিতে হয় আমাদের. আর আর আমরা এক্ষুনি গড়িয়াহাট থেকে টলিগঞ্জ গেলাম 7 টাকা, মানে ক্যান ইউ ইম্যাজিন 7 টাকা? আজকের দিনে দাঁড়িয়ে আমি গড়িয়াহাট থেকে টলিগঞ্জ 7 টাকা, আমার তো মনে হয় ওলা উবেরেও হবে না. ওলা উবের ভুলে যাও, পাবলিক ট্রান্সপোর্ট আমরা বুঝি, বাস বাসেও এই ভাড়া নেই.
তো আমার ধারণা যেটা আমরা দুজনেই বললাম যে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে এই নস্টালজিয়াতে বসে। ইনফ্যাক্ট আপনারও যদি মোটামুটি 150 বছরের কাছাকাছি এই কলকাতার ভুল করলাম ক্যালকাটা যদি এই নস্টালজিয়া ফিল করতে চান তাহলে উঠে পড়ুন আমাদের ক্যালকাটা ট্রাম কোম্পানি ট্রাম বেসে। ট্র্যামের পর আরেকটা হেরিটেজ বলতে পারেন, কারণ এই জলপথেই কিন্তু প্রথম ট্রেড লিঙ্ক শুরু হয়েছিল ব্রিটিশ সময় থেকে, সেটা কিন্তু আগের দিন আমরা কিন্তু দেখেছি, আই হোপ আপনার সবার মনে আছে কিন্তু, আর না মনে থাকলেও কিন্তু লিঙ্ক নিচে দেওয়া আছে, ওই ভিডিওটা একবার দেখতে ভুলবেন না। এক্স্যাক্টলি, এবং সেইভাবেই আজকে আমরা এই ফেরি সার্ভিসেসের একটা রাইড নিজেরাও নেব, আপনাদেরকেও উপভোগ করাব। আসুন, লঞ্চ এসে গেলে আমরা উঠে পড়ব। আপনারা কি জানেন এই যে টানা রিক্সা যেটা দেখছেন, যেটাকে কলকাতার একটি ঐতিহ্যশালী যানবাহন বলা হয় এবং এটা আমাদের হেরিটেজের মধ্যে পড়ে, সেটা কিন্তু কলকাতায় আদৌ তৈরি নয়। তাহলে কোথায় হয়েছে? সেটা ভারতেও তৈরি নয়, সেটা তৈরি হয়েছিল জাপান, এশিয়ার জাপান, যার নাম ছিল জিন রিক্সা। এবং এর আবিষ্কর্তা হিসেবে বেশ কিছু হিস্ট্রি আছে, 2-3 জন মানুষকে ধরা হয়। তো কন্ট্রোভার্সিয়াল টপিক, কন্ট্রোভার্সি অর নো কন্ট্রোভার্সি, আমরা নামের দিকে যাচ্ছি না। সো এই যে যানবাহনটা টানা রিক্সা, এটা ইন্ডিয়ায় এসেছিল মালবাহী যান হিসেবে। আচ্ছা, এবং যখন ব্রিটিশ ইন্ডিয়ায় সেই সময় যানবাহন টানা হতো, কোথা থেকে টানা হতো? হয় রেল স্টেশন, নাহলে পোর্ট, সেখান থেকে মালপত্র নিয়ে আসার জন্য এটা ব্যবহার হতো। আচ্ছা, পরবর্তীকালে এই যানবাহনটাই ঘুরিয়ে হয়ে গেল মানুষ টানার জন্য, যেটা আজ আমরা দেখতে পাই। এক্স্যাক্টলি, এবং এই যানবাহনটাও কিন্তু আস্তে ধীরে কলকাতার বুক এবং ভারতের বুক থেকে উঠে গেছে। একমাত্র আপনারা কলকাতাতেই এখন দেখতে পাবেন পুরো ইন্ডিয়া, যদিও এটা সব রকম শহরে এবং গ্রামাঞ্চলেও মানে প্রিভিয়াসলি ছিল। পছন্দ নয় জয় রাইডটা ইন টানা রিক্সা, কিন্তু তাও আপনাদের দেখানোর জন্য কেমন লাগে না লাগে চললাম। কবে কোথায় আবিষ্কার হয়েছে, কবে কোথায় প্রথম চলেছে, এটা কিন্তু আমরা গুগল করলে মোটামুটি জানতে পারি। আর ইনফ্যাক্ট আমরাও তো গুগল করেই আপনাদেরকে বলছি, তাহলে আমরাই তাতে প্রত্যেকই বা জানছি প্রত্যেকে। কিন্তু যারা টানে তাদের কষ্ট, যারা টানে তাদের প্রত্যেকদিন অধিকারের কথাটা, সেটা কি কোনো জায়গায় লেখা আছে? কোনো জায়গায় কি আমরা জানতে পারি বা কেউ কি এটা নিয়ে আলোচনা করছে?
ভোরের আলোকটা থেকে সেই রাত্রে অবধি সবটাই তারা আমাকে আপনাকে মালপত্র পশু পাখি রুগী কি না নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে চলে যায়। আর এসবের পরেও যখন কথা আসে তাদের অধিকারে তখন কিন্তু চুপ। আজ অতি সহজে বহু লোককে বড় গলায় বলতে শোনা যায় যে এই টাঙা রিক্সা কলকাতার রাস্তা থেকে নাকি তুলে দেওয়া হবে বা তুলে দেওয়া উচিত, আনা হবে ব্যাটারি চালিত গাড়ি। তা বেশ ভালো কথা তো, কিন্তু কি করে পাবে এই গরিব মানুষগুলো সে গাড়ি? উত্তরটা না থাক, সেসব নিয়ে নয় পরের দিন আলোচনা করব। আজকের জন্য এইটুকু।